হে আল্লাহ, তোমার প্রশংসার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার প্রশংসা করার ভাষা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার কাছে নাই, যিনি সারা বিশ্বের সব থেকে বড় ভাষাবিদ। জাওামিরুল কালাম, আল্লাহর নবী হচ্ছেন এতটুকু কথা, অর্থ অনেক। মা কাল্লা ওয়া দাল্লা, এটা নবীজির। বিশ্বে অত বড় সাহিত্যিক আর কেউ আসে নাই, আসবে না, তা বিশ্বের কেউ পারে নাই। বিবি আয়েশা বলছেন, আমি পেয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতাম, বিশ্ব নবী গিলাসে বা পেয়ালার সেইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। বিবিকে ভালোবাসার বহিঃপ্রকাশ বিশ্ব নবী। আগে নবীজি পান করলেন, তারপরে বিবি আয়েশা, তাই তো? হাতে ঘাড় লাগছে, সামনে বসে আছে যে, আগে বিবি আয়েশা, তারপরে নবী পেয়ালাটা নিয়ে বললেন আমাকে দাও। ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা আমাদের নাই, আমরা করি না, বলবো না, একটা একটা করে বলবো। তবে সর্বপ্রথমে বলি, ইয়াসিন কি বললো আমি জানি না, আমার আগার আক্তারা কি বলেছে আমি শুনি নাই, ওরা যে যেমন বক্তা তার নিজের মতো বলেছে। আমি বুড়ো মানুষ, আমি বেশিক্ষণ বলতে পারবো না, সামান্য সময় বলবো। প্রথমেই কোরআনের একটা আয়াত, মায়েরা বোনেরা আপনারা আছেন, আমার গুণীজনরা আছে, আমাকে আমার এটা 45 বছর পেরিয়ে যাচ্ছে ওয়াজ করা। আমার মনে হয়, জানি না, পশ্চিম বাংলায় অনেক দিন পর্যন্ত ওয়াজ করেছে, আমার পরে আর কেউ নাই। মোর্তজা সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, কিন্তু তিনি আলেমদের মধ্যে ছিলেন না, সাধারণ বক্তা, আমার থেকেও বেশি দিন ওয়াজ করেছেন, কমপক্ষে 54 বছর ওয়াজ করেছেন, আমার থেকে 10 বছরের বড় ছিলেন। তো আপনাদেরকে একটা কথা শোনাই, আলেমরা এসছে ওয়াজ করবে, নসিহত করবে, এই যে মাস্টারমশাইয়ের ঘরে আছি, এখানে আমাকে নানা প্রশ্ন, মাস্টারের মা, বুবুজি, তার আব্বা, ভাইজান, নানা প্রশ্ন জর্জরিত করেছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا يشاء الله أكبر প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে, দেখবেন কোরআন শরীফ খুলে, কালো দাগ, সেটা হচ্ছে পারার আয়াত। ওয়ালাউ আন্নানা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা মানে অবতীর্ণ করি, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালায়িকা, এই গ্রামটার নাম কি, সাত ভাই পাড়ার জলসার শ্রোতাদের উপরে ফেরেশতা নাজিল করি, ম্যান টু ম্যান, কুড়া হাতে করে, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালায়িকা, মালায়িকা হচ্ছে মালাকের বহু বচন, ফেরেশতা, ওয়াকাল্লামাহুল মাউতা, আর মুর্দারা যদি কবর থেকে উঠে এসে বলে, ভেরি ডেঞ্জার, বড় প্যাথেটিক, মর্ম বেদারক, লোমহর্ষক, কবর, ভাই নামাজ পড়ো আর কি। ও হাসরনা লাইহিম কুল্লা শাইন কুবুলা মা কানু লিইউমিন, আর যত জিনিস আগে চলে গেছে সব যদি হাজির করি, জমিন ফাটিয়ে, মা কানু লিইউমিন, তবু ইমান আনতে পারবে না, ইল্লা ইয়াশাল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমান আনা, ভদ্র হওয়া, চোখে পানি আসা, নামাজ পড়া, মেয়েদের পর্দা থাকা, স্বামীকে ভক্তি করা, সব কার ইচ্ছাই হবে? সারা রাত নয়, বছরের পর বছর যদি ওয়াজ করি, তাই হবে, আল্লাহ যা চাইবে। আমি একবার বীরভূম জেলার ইলাম বাজারে ওয়াজ করছিলাম, বুঝলেন, একটা মাদ্রাসার সামনে, মৌলানা আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই ওই মাদ্রাসার অল ইন অল ছিলেন, জোনপুরি, মারা গেছে। তো আমি বললাম, ভাই আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না। একজন লোক দাঁড়িয়ে বললে, মৌল সাহেব আমি আজ থেকে আর নামাজ পড়াবো না, পড়বো না, আল্লাহ পড়াই তা, আল্লাহ বুঝে নেবে, তাহলে আমি নামাজ পড়বো না। আমি বললাম, আচ্ছা ফেরে পড়লুম তো ওয়াজ করে, তো ঝামেলায় ফেলে দিলে লোকটা, আমি কি বলেছি, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না। সে বললে, আমি আজ থেকে আর নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়াক।
আমি দেখলাম কী ঝামেলা, তার গলায় একটা মাফলার ছিল শীতের দিন। আমি একজনকে বললাম, ভাই উঠুন, ওর মাফলারটা খুলে নেন। সে ধরেছে, আমি বলে ছেড়ে দে, আল্লাহ আটকায় তা আটকাবে, নাহলে চলে যাক। আপনারা কী বললেন?